দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ আমাদের যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দেয়, 13-14-15 সালে মানুষ পোড়ানোর বিরুদ্ধে কিছু বলে না, তাদের বিবৃতির কোনো মূল্য নাই। তারা এই দুটি সংগঠন আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তাদের সাথে হাত মিলিয়েছে, সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।